ক্রিকেট আগবরালি উঠে আসার গল্প। শরীর ভাষায় আগ্রাসন কম, পছন্দ করেন ঠান্ডা মাথায় নেতৃত্ব দিতে। অধিনায়ক হিসেবে সামনে আসার তুলনায় আকবর আলী বেশি পছন্দ সাফল্য নৈপথ্য থাকতে। 18-র ঐদ্যতাকে বসে রাখা এই তরুণের হাত ধরেই প্রথমবার বিশ্বকাপ খেলো বাংলাদেশ। আকবরের জন্ম 2001 সালের 8ই অক্টোবর রংপুর সদরে। প্রথাগত ক্রিকেট প্রশিক্ষণে হাতে করে সপ্তম শ্রেণীতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের অনূর্ধ্ব-18 দল হয়ে প্রথম লিস্টে ম্যাচ খেলেন 2019 সালের 8 মার্চ। বিপক্ষে ছিল আবাহনী লিমিটেড, তার আগেই অবশ্য হয়ে গিয়েছে টি-20 ম্যাচে আত্মপ্রকাশ। 2019 সালের 25ই ফেব্রুয়ারি টি-20 ম্যাচে তার অভিষেক। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের হয়ে তিনি খেলেন প্রাইম দেলেশ্বরের স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। এখন পর্যন্ত 13টি লিস্টে ম্যাচে তার মোট রান 295, সর্বোচ্চ 56। 2টি টি-20 ম্যাচে তিনি করেন 85 রান, সর্বোচ্চ রান 85। তার হাতেই তুলে দেওয়া হয়েছিল যুব বিশ্বকাপ বাংলাদেশকে নেতৃত্বের ব্যাটন। প্রতিযোগিতার শুরু থেকেই আকবর আলী আত্মবিশ্বাসী ছিলেন, বলেছিলেন বাংলাদেশ যে শুধু নকআউটে যাবে তাই নয়, বিশ্বকাপও জিততে পারে। যে দেশে কোনোদিনই ক্রিকেট বিশ্বকাপের কোনো পর্যায়ে ফাইনালে পৌঁছাতে পারেনি তারা কিনা কাপ জিতবে, আকবর আলীর কথা গুরুত্বই পায়নি সংবাদ মাধ্যমে। ধরে নেওয়া হয়েছিল টকবকে রক্তর অতিরিক্ত আত্মবিশ্বাস কথা বলেছে। কিন্তু অনূর্ধ্ব-19 যুব বিশ্বকাপ যত এগিয়েছে ততই সত্যি বলে প্রমাণিত হয়েছে আকবর আলীর সেই ভবিষ্যৎবাণীর কথা। লিগ পর্যায়ে কঠিন গ্রুপই ছিল বাংলাদেশ, প্রতিপক্ষে ছিল পাকিস্তান, জিম্বাবুয়ে, স্কটল্যান্ডের মতো কঠিন দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল জিতে আকবরের অধিনায়কত্বে প্রথমবার বিশ্বকাপ ফাইনালে পা রাখেন বাংলাদেশ। একবারও তার কৃতিত্ব নিজে নেননি আকবর, বরং বলেছেন এই দলীয় সাফল্য নৈপথ্য আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। প্রচুর ম্যাচ খেলার সুযোগ, বিদেশে সফর, উন্নত কাঠামো তাদের পরিশীলিত করেছে, বারবার এমনটাই জানিয়েছেন অধিনায়ক আকবর আলী। এবছরে বেশি সময় ধরে দল হিসেবে খেলায় তাদের মধ্যে বোর্ডিং গড়ে উঠেছে, যার ফসল রবিবার দক্ষিণ আফ্রিকার পোস্টমে ভারতকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জয়। সাফল্যের কৃতিত্বে বড় অংশ আকবর আলী দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, বিসিবি। যুব বিশ্বকাপ চলাকালে আকবরের বাড়ি থেকে যায় খারাপ খবর, মানসিকভাবে ভেঙে পড়তে দেননি দলের বাকি সদস্যরা। বাড়ি থেকে প্রায় 8,000 কিলোমিটারের দূরে তারই আগলে রেখেছিলেন অধিনায়ককে। মাঠের বাইরে সহজ জীবন দর্শনে বিশ্বাসী তরুণ অধিনায়ক, ক্রিকেট তার জীবন, কিন্তু জীবন ক্রিকেট সর্ব নয়। জয়ের পাশাপাশি পরাজয়কে মেনে নিতে শিখেছেন তিনি। মনে করেন ক্রিকেটই জীবনের শেষ কথা নয়, মাঠের বাইরেও একটা বড় জীবন আছে। একাধারে ব্যাটসম্যান, উইকেট কিপার, অধিনায়ক, অনেকেই আকবর আলীর সঙ্গে ধোনির মিল খুঁজে পান। কিন্তু বাংলাদেশের অধিনায়ক জানিয়েছেন তিনি নিজের মতো খেলতে চান, কাউকে অনুকরণ করতে চান না। তিনি উইকেটের পিছন থেকে বিপক্ষের ব্যাটসম্যানদের পর্যবেক্ষণ করতে ভালোবাসেন, ফলে এতে তার অধিনায়কদের সুবিধা হয়। জাতীয় দলের অধিনায়কত্বকে বেশি গুরুত্ব দিতে নারাজ তিনি, বরং এই তরুণ তুর্কি মনে করেন দলীয় ক্রীড়া হিসেবেই দেখা উচিত ক্রিকেটকে। উইকেট কিপিংয়ের মতো থ্যামলেস কাজের পাশাপাশি ব্যাটিং অর্ডারেও নিজেকে রাখেন নিচের দিকে, ব্যাট করতে নামেন 6 নম্বরে। নিজেকে ফিনিশার বলতে ভালোবাসা রংপুরের তরুণের নেতৃত্বে শুরু হলো বাংলাদেশ ক্রিকেটের নতুন অধ্যায়। বন্ধুরা, বাংলাদেশের ইতিহাসে আকবর আলীর এই বিশ্ব চ্যাম্পিয়ন করার পিছনে তার অধিনায়কত্বের কতটুকু গুরুত্ব ছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে এবং লাভ রিয়েক্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ধন্যবাদ।